हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आज के आमी आपनादेर साथे शेयर करब पवित्र कुरान शरीफेर गिलाफ काटिंग एबं सेलाई भिडियो। आशा करी भिडियोटी भालो लागबे। भिडियोटी भालो लागले अवश्य लाइक कमेंट शेयर करबेन। तो प्रथमे आमी आमार जे कुरान शरीफेर जिल आछे सेई माप अनुयायी आमी एकटा खाता निएछि। तो खाताटी देखुन, एक कोना थेके आर एक साइड पर्यन्त आमी एटार माप निएछि। एटार माप होच्छे एखाने 14 इंची, किन्तु आमार कुरान शरीफेर मेन माप होच्छे 16 इंची परिमाण। तो आमी एखाने 18 इंची माप अनुयायी कपड़ केटे निब, जेहेतु एटा कुरान शरीफ, तई कुरान शरीफे एकटु ढिला डाला होले भालो हय। तई आमी एखाने 18 इंची ते दाग दिए निलाम। तो एखन आमी कपड़टिके बांगा दिए दुई भाग करे निएछि एबं कपड़टिर पाश निएछि आमी 9 इंची। तो 9 इंची पाश बराबर आमी एखन केटे निएछि कपड़टिके। केटे देखुन, एखन आमी माप दिए निच्छि। एखाने पाश 9.5 इंची এবং লম্বা এখানে আছে 18 ইঞ্চি। তো আমি কাপড়টিকে চতুর্ভুজ আকারে কেটে নিয়েছিলাম। এটা চারপাশ সেম মাপ হবে। তো এই যে দেখুন, কাপড়টির আমি এখানে লম্বায় আছে 18 ইঞ্চি এবং পাশ বরাবরও আছে সেম 18 ইঞ্চি পরিমাণ। এই যে 18 ইঞ্চি। তো এখন আমি দেখুন কীভাবে বাঙ্গা দিয়ে কাপড়টিকে সেলাই করব সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে যে কোনো এক সাইড থেকে এক কোনা বাঙ্গা দিব, তারপর আবার এই পাশের আরেকটা কোনা এইভাবে বাঙ্গা দিব। দেখুন দেখুন, এই সাইডে উপরের দিকে যে দুই সাইডটা আছে, দুই কোনা আছে, এই দুইটা কোনা থেকে আমি যে কোনো একটা কোনাকে বাঙ্গা দিয়ে নিব। বাঙ্গা দিয়ে দেখুন এভাবে আমি সেলাই করব, একটা কোনার সাথে একটা কোনা জয়েন্ট করে তারপরে সেলাই করে নেব। তো এখন আমি সেলাইয়ের এখানে যাচ্ছি। দেখুন কাপড়টিকে বাঙ্গা দেওয়ার পরে ঠিক এরকম দেখাবে। তো এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব। দেখুন আমি কিভাবে সেলাই করি। তো প্রথমে আমি এই যে বাইরের যে খোলা পাশটা আছে সেগুলোকে আমি বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। এই যে এক কোনা থেকে আমি আরেক কোনা পর্যন্ত সেলাই করব চিকন করে বাঙ্গা দিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এই যে দেখুন, আমি একদম চিকন করে বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। এই যে দেখুন, একটা কোনা বাঙ্গা দিয়ে সেলাই করা হয়ে গেছে। এখন আমি আরেকটা কোনা সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই করে নিয়েছি। তো এখন আমি যে কোনাগুলো বাঙ্গা দিয়েছিলাম সেগুলোকে আবার বাঙ্গা দিয়ে তারপর আমি একটার সাথে একটা মিলিয়ে নেব। প্রথমে আমি প্রথম যে দুইটা কোনা বাঙ্গা দিয়েছিলাম সেগুলোকে আবার সেমভাবে বাঙ্গা দিব। বাঙ্গা দিয়ে দেখুন আমি একটার সাথে একটা সমানভাবে এনে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, নতুনরা একবার দেখলেই বুঝতে পারবেন এবং শিখতে পারবে। তো এই যে একটা কোনা আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি আরেকটা কোনা সেমভাবে বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নেব। তো এই যে দেখুন, আরেকটা কোনা, এই যে এই কোনাটা ঠিক মাঝখান বরাবর এনে তারপরে আমি সমানভাবে রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। আগেরটার মতোই সেমভাবে সেলাই করব, কিন্তু আগের যে দুইটা কোনা একসাথে করেছিলাম সেই দুইটা কোনাকে আরেকটা কোনার সাথে অ্যাটাচ করে তারপরে সেলাই করে নিচ্ছি। এই যে কোনাটাও সেলাই করা হয়ে গেছে। দেখুন আমার গিলাপটা প্রায় তৈরি হয়ে গেছে। তো এখন আমি আর একটা ফিতা সেলাই করে নেব। তো ফিতাটার জন্য আমি সোয়া ইঞ্চি বরাবর একটা কাপড় নিয়েছিলাম, পাশ বরাবর, 6 ইঞ্চি পাশ বরাবর একটা কাপড় নিয়ে তারপরে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে আমার ফিতাটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি একটা ফুল লাগিয়ে নেব সুন্দরের জন্য। এই যে ফুলটা লাগানো হয়ে গেছে, এখন আমি কোরআন শরীফের গিলাফের মধ্যে ফিতাটা লাগিয়ে নেব। তো ফিতাটা লাগালে আমার গিলাফ সম্পূর্ণ গিলাফটা সেলাই করা হয়ে যাবে। এই যে দেখুন ফাইনাল লুক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।